হাই, গুড মর্নিং। শুরু করছি আমার নেক্সট ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। ডেলি লাইফ যেটা করি আমি নর্মালি, তো সেটার থেকে একটু অন্যরকম। ইটস বেসিক্যালি আ রোড ট্রিপ। আমি অ্যাকচুয়ালি পন্ডালি আর পিহুকে আনতে যাচ্ছি মালদাতে, কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে জাগুলির মোড় ক্রস করে। ওখান থেকে আমি চাকদা রানাঘাট হয়ে কৃষ্ণনগর হয়ে একটা রুট আছে, বহরমপুর দিয়ে যায় এটা, বহরমপুর দিয়ে মনোগ্রাম হয়ে মালদা। তো এই যে এন্টায়ার জার্নিটা ক্যাপচার করার চেষ্টা করব, এবং এই জার্নিতে ট্রাভেল করার সময়, যাওয়ার সময়ে রাস্তায় কোথায় স্টপ নেওয়া যায়, ভালো ধাবা কী আছে, কোথায় ব্রেকফাস্ট করা যেতে পারে, কোথায় জাস্ট চা খাওয়ার জন্য একবার হল্ট করা যেতে পারে, বা কোথায় লাঞ্চ করা যেতে পারে, তো এই পুরো ব্যাপারটা আমি এই রাস্তাটার উপর ডান দিক বাদিকে যে ধাবা বা হোটেলগুলো আছে তার মধ্যে বেস্ট যেটা আছে সেখানে আমি হল্ট করার চেষ্টা করব। রাস্তায় যেতে যেতে গল্প হবে, কথা হবে, এবং জার্নিটা একসাথে করি। পুরো রাস্তাটার একদম পারফেক্ট ট্যুর তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো সময় যেতে গেলে তোমরা প্ল্যান যদি করো কি মালদা হয়ে তোমরা শিলিগুড়ি যাবে ইভেন, তো সেই ক্ষেত্রেও তোমাদের অনেকটা হেল্প করবে আমার এই ব্লগ। পার্কের জাস্ট আগে ওই জায়গাটায় আছি, ইকো পার্কের গেট নাম্বার 1 ক্রস করবো সামনের সিগন্যাল থেকে। ক্যাফে একান্তে যে রেস্টুরেন্টটা আছে সেটা ওই বাঁদিকের এই রাস্তাটা দিয়ে ঢুকে যাচ্ছে। ইকো পার্ক বাঁদিকে স্টার্ট হয়ে গেছে, ডান দিকে মাদার ওয়ার্কস মিউজিয়াম, চিনোর পার্ক ক্রস করছি। খুব ভাগ্যটা খুবই ভালো যে সিগন্যালটা পেয়ে গেলাম, তাহলে এই জায়গায় মোটামুটি 5-7 মিনিট একটু ওয়েটিং টাইম থাকে। বিরাটি হয়ে যাব সামনে, বিরাটির মোড় যেটা আছে, বিরাটির মোড় থেকে আমরা মধ্যমগ্রামের দিকে না গিয়ে আমরা বিরাটির মোড় থেকে বাঁদিকে ঢুকে যাব, এবং বিরাটির ফ্লাইওভারের রেল স্টেশনের যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের উপর দিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকবো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই রাস্তাটায় বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে আসার পরে অনেকের অ্যাকচুয়ালি কী হয়, বিরাটির যে মোড়টা সেই মোড়টা কনফিউজ হয়ে যায়। আমি যেভাবে মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে যে এইখানে তোমরা দেখতে পাবে, এত হর্ন মেরে কি ফ্লাইট মোটে যাবে নাকি, এখানে তোমরা দেখতে পাবে সামনে একটা বড় লাইটের পোস্ট আছে, ওটা হচ্ছে হ্যালোজিন পোস্ট। দেখো ওই ধরনের পোস্ট, কিন্তু ইলেকট্রিক্যাল পোস্ট এইখানটাতে নেই। এই ইলেকট্রিক যে পোস্টটা আছে এই পোস্টটা থেকে বাড়িতে তারা তোমাদের দেখাচ্ছি, যদি দেখাতে পারি। এই যে পোস্টটা আছে এই পোস্টটা মনে রাখবে, এই পোস্টটা এই লাইনে এক্সপ্রেসওয়ে ক্রস করার পরে কিন্তু কোথাও নেই,
এই পোস্টটা থেকে বাদিকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম এই পোস্ট থেকে বাদিকে টার্ন করলে আমি যাব হচ্ছে বিরাটির মধ্যে, বিরাটির যে টাউনটা আছে বিরাটির টাউনের উপর দিয়ে বিরাটি রেল স্টেশনের যে ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারের উপর দিয়ে আমি সোজা বেরিয়ে যাবো, গিয়ে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে যাবো। একটা তোরণ আছে, তোরণটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ তোরণ। এই স্বামী বিবেকানন্দ তোরণ মধুসূদন ব্যানার্জি রোড, এটাই হচ্ছে গাড়ি নিয়ে ঢোকার জন্য কল্যাণী এক্সপ্রেস ওয়েতে বেস্ট রোড। এর আগে পরে অনেকগুলো মোড় আছে যেখান দিয়েও যাওয়া যায়, কিন্তু অনেক কনজেস্টেড সরু রাস্তা, এখান দিয়ে মোটামুটি গাড়ি ফাড়ি বাসটা সবই যায় এই রাস্তাটা দিয়ে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে দেখাচ্ছে এখানে বোর্ডে 3.5 কিলোমিটার। সামনেটা হচ্ছে বিরাটি স্টেশনের উপরে যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারটা, এখানে স্বামী বিবেকানন্দের মূর্তি বসানো আছে। সামনে ডান দিকে বিগ বাজার আছে, বিগ বাজারের সামনেটা, এবং এই রাস্তাটা খারাপ অনেকদিন ধরেই, তবে খুব একটা বেশি দূর নয়, সামনে মোটামুটি 100-150 মিটার পর্যন্ত রাস্তাটা এরকম অবস্থা। আচ্ছা, বিগ বাজারটা ক্রস করে 200-300 মিটার এলেই সামনে ডান দিকে একটা কাটিং আছে, পাঠানপুর নাম এই কাটিংটার। এই পাঠানপুর থেকে ডান দিকে ঢুকে গেলে আরও শর্টে কল্যাণী এক্সপ্রেস ওয়েটায় পৌঁছানো যায়। সোজা গেলেও যাওয়া যায় যেখান থেকে এক্সপ্রেস ওয়েটা স্টার্ট হচ্ছে, কিন্তু এখান দিয়ে গেলে একটু শর্টে হয়, এবং যেহেতু সামনে এরকম কনজেস্টেড জায়গাটা তো টাইমও একটু কম লাগে। তবে রাস্তাটা ইন্ডিয়ান রোড কিছু বলার নেই, সব জায়গায় একই অবস্থা, তবে রাস্তাটা একটু ভাঙাচোরা উঁচু নিচু আছে, আর আরও ভেঙেছে যেখানে যেখানে তাপ্তি দেওয়া হয়েছে, কোথাও ভেঙে গেলে তো ওখানে তাপ্তি দেয়, সো তাপ্তিগুলো বৃষ্টিতে উঠে গেছে, উঠে গিয়ে এখন এই অবস্থা। তবুও ঠিক আছে, সামনে রাস্তাটায় গেলে স্মুথ রোড কল্যাণী এক্সপ্রেস ওয়েটা একটু সরু আছে, এটা ফোর লেন নয়, এটা সোদপুর পর্যন্ত ফোর লেন, সোদপুরের পর থেকে এটা কিন্তু সিঙ্গেল লেন, এবং রাস্তাটা একটু এগুলো আছে। বুঝতেই পারছেন আমার ভিডিওর ঝাঁকুনি আর আমার কথার কাঁপুনি। চলে এসেছি কল্যাণী এক্সপ্রেস ওয়ের এই ক্রসিংটাই, আমি উঠে গেছি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, আমি সোজা বারাসাত দিয়ে জাগলি হয়ে এই জন্যই এলাম না, ওই রাস্তাটা এখন অনেক জায়গাতেই ভেঙে গেছে, ফোর লেন করার চেষ্টা চলছে, একবার করছে ভেঙে যাচ্ছে আবার করছে, তো ওই রাস্তাটা আমি অ্যাভয়েডই করি। ওইখান দিয়ে আরও সব থেকে বড় সমস্যা হচ্ছে যে লরির প্রচণ্ড প্রেশার, যত লরি বা ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো ওই রাস্তাটা দিয়ে বেশি যায়, আর যার জন্য মধ্যমগ্রাম থেকে শুরু করে বারাসাতের মোড়, তারপরে ওইখান থেকে টুয়ার্ডস জাগুলির দিকে যেতে রাস্তাটা প্রথম কথা সরু, দ্বিতীয় কথা রাস্তার অবস্থা খুবই খারাপ, ভাঙাচোরা গর্ত, আর তিন নম্বর হচ্ছে যে এত মানে ট্রাক আর লরির ভিড় কি মানে ওভারটেক করে করে যাওয়া ওটা খুবই একটা টাফ ব্যাপার, এবং যার জন্য সময়টা অনেকক্ষণ লাগে। এই রাস্তাটা ধরলে আমি গিয়ে মিশবো হচ্ছে বড় জাগলিতে, যেটা কিনা NH 34টা গিয়ে সোজা ওইখানে মিশেছে, স্টেট গেলেও আমি ওই জায়গাটাই ওই পয়েন্টটাই আমাকে ক্রস করতে হতো, কিন্তু এই রাস্তাটা দিয়ে মোটামুটি 7-8 কিলোমিটার বেশি পড়ে, আর ওই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু ওই রাস্তাটা কম পড়ে, কম পড়লেও টাইম বেশি লাগে, কিন্তু এখানে রাস্তা বেশি হলেও টাইমটা কম। আমি এখন রানাঘাট মিশন গেট ক্রস করে টুয়ার্ডস প্রামাণিক সিনেমা হল চুন্নি নদীর উপর দিয়ে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ক্রস করবো এখন। চুন্নি নদীর ব্রিজটা ক্রস করার পরে দুটো রাস্তা গেছে, একটা হচ্ছে টুয়ার্ডস শান্তিপুর আর একটা টুয়ার্ডস কৃষ্ণনগর গেছে। কৃষ্ণনগরের রাস্তাটা বাইপাস রাস্তা, এই রাস্তাটা অনেকেই তোমরা জানো না, কৃষ্ণনগর যাওয়ার জন্য আমাকে কৃষ্ণনগর পর্যন্ত আসতেই হবে, আমাকে যদি মালদা বা শিলিগুড়ি যেতে হয় আমাকে কৃষ্ণনগর ক্রস করতে হবে। তো কৃষ্ণনগরের ওই পয়েন্টটাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে ফুলিয়া হয়ে শান্তিপুর হয়ে, আর একটা আছে ভেতর দিয়ে বিন্নগর তাহিরপুর হয়ে, ঠিক আছে। তো এই বিন্নগর তাহিরপুর হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা একটু ন্যারো, বাট রাস্তাটা খুবই সুন্দর। এই যে আমি ডান দিকে রাস্তাটা ঢুকে গেলাম, এই রাস্তাটা সোজা গেছে হচ্ছে কৃষ্ণনগর, কৃষ্ণনগরে গিয়ে
তোমরা একটা ব্রেক নিতে পারো কলকাতা থেকে ডাইরেক্ট যখন আসছো কৃষ্ণনগর পর্যন্ত সকালবেলা যদি তোমরা বেরো মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগা উচিত নর্মালি যদি না কোনো জ্যাম বা কোনো রকম রোড ব্লক থাকে তো এই সময়টাই পৌঁছে যাওয়া উচিত কৃষ্ণনগরটাতে যদি তোমরা মোটামুটি 6টা 6:30 নাগাদ রওনা দাও তো 10টা 10:30 নাগাদ তোমরা ওই কৃষ্ণনগর পৌঁছে যাবে আশা করি ওই কৃষ্ণনগরের যে পালপাড়া মোড় আছে পালপাড়া মোড়টা ক্রস করে গিয়েই দুটো তিনটে ভালো ভালো রেস্টুরেন্ট আছে ব্রেকফাস্টটা ওখানে করতে পারো অনেক দূরপাল্লার যে বাসগুলো শিলিগুড়ি কলকাতার যে বাসগুলো আছে যারা এই রুটটা দিয়ে যায় এই বাসগুলো কিন্তু ওই জায়গাটাতে হল্ট করে পরে ওরা সকালের ব্রেকফাস্ট অথবা রাতের ডিনার ওই জায়গা থেকে হয় যদি ফ্রেশ হতে চাও ওখানে ফ্রেশ হওয়ারও সমস্ত ব্যবস্থা আছে চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে এবং ওখানে একবার দেখানোর চেষ্টা করবো রেস্টুরেন্ট দুটো এই এখন কৃষ্ণনগর পালপাড়া মোড়টা ক্রস করে যাচ্ছি হচ্ছে ইয়েতে কিছু চা টা খাওয়ার জন্য যেটা বলছিলেন যে ফার্স্ট হল্ট যেখানে তোমরা দিতে পারবে সেই জায়গাটা তো এখানে একটা জিনিস বলে রাখি কৃষ্ণনগর তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তো কৃষ্ণনগরের আর একটা জিনিসের জন্য খুব ফেমাস সেটা হচ্ছে সরভাজা সরপুরিয়া তোমরা নিশ্চয়ই কেউ না কেউ শুনে থাকবে তো এইখানে অ্যাকচুয়াল সমস্ত মিষ্টির দোকানেই এই মিষ্টিটা পাওয়া যায় এবং যাওয়ার সময় আমি যেখানে হল্ট দেবো সেই জায়গাটাতেও কিন্তু এই মিষ্টিটা বিক্রি করে বাট অ্যাকচুয়ালি এই যে সরভাজা বা সরপুরিয়া মানে যারা আবিষ্কার করেছেন অধরবাবু সেই মিষ্টিটা নিতে গেলে কিন্তু তোমাদেরকে কৃষ্ণনগর টাউনের মধ্যে ঢুকতে হবে পাত্রবাজার বলে একটা জায়গা আছে ওর আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দেবে অধরের মিষ্টান্ন ভাণ্ডার এটাই হচ্ছে অ্যাকচুয়াল দোকান যেখান থেকে সরভাজা বা সরপুরিয়ার উৎপত্তি হয়েছে ঠিক আছে তো তোমরা যদি কেউ ওই মিষ্টিটা নিতে চাও তাহলে কালপাড়া ক্রস করে ডান দিকে যে টাউনটা আছে কৃষ্ণনগর টাউনটায় ঢুকে যাবে ওখান থেকে নিয়ে আবার সামনের দিক দিয়ে বেরোনোরও একটা জায়গা আছে ঠিক আছে তো ওখান থেকে আবার তোমার 34 ন্যাশনাল হাইওয়ে ওই জায়গাটা কানেক্ট করতে পারবে ডেফিনেটলি একবার এদিক দিয়ে এলে সরভাজা সরপুরিয়াটা ট্রাই করো যারা মিষ্টি খেতে ভালোবাসো খুবই সুন্দর অ্যাকচুয়ালি আমরা পান্থতীর্থটা ফার্স্ট এডটা আমরা পরেরটায় যাব শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান চলো আমরা চলে এসেছি এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে এর জাস্ট বা দিকেরটাতেই হচ্ছে পান্থতীর্থ যেটার জন্য এটা ফেমাস তো এখানে একটু চা খাবো 5-10 মিনিটের ব্রেক দেবো এখানে তোমরাও কিন্তু এখানে ব্রেক দিতে পারো এখানে ওয়াশরুম আছে ফ্রেশ হওয়ার সমস্ত ব্যবস্থা আছে মিষ্টিও পাওয়া যায় খাবার দাবার সমস্ত রকম পাওয়া যায় এখানে এলে ডেফিনেট তরকা রুটিটা একবার ডেফিনেটলি ট্রাই করো যেখানে আমি হল্ট নিলাম জাস্ট একটু আগে ওখান থেকে 2 মিনিট সামনে এগিয়ে এলে এই মোড়টা পড়ে এটা হচ্ছে নবদ্বীপ মোড় বাঁ দিকে গেলে নবদ্বীপ ডান দিকে গেলে আমরা মেইন যে রাস্তাটা আছে NH34-এর উপরে টুয়ার্ডস মালদা এই রাস্তাটা যাচ্ছি এই রাস্তাটার অ্যাকচুয়ালি কাজ হচ্ছে বাঁ দিকে আর একটা এক্সিট ওয়ে করার জন্য রেল ব্রিজের নিচ দিয়ে এখানে যে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজটার নিচটা যে যাওয়ার রাস্তাটা ওটা অনেকটা সরু তাই বাঁদিকেও কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডারপাস উপর দিয়ে রেল লাইনটা গেছে নিচ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে তো এটারই জাস্ট প্যারালালি সাইডে একটা কাজ চলছে
একসাথে মোটামুটি দুটো গাড়ি একসাথে যাওয়া আসা করতে পারবে। সোজা ঢুকে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর টাউন, বাদিকে আবার আমরা যাচ্ছি টুয়ার্ডস মালদা। আমরা এবার কৃষ্ণনগর ছেড়ে বেরোচ্ছি, কৃষ্ণনগর ছেড়ে বেরোনোর পথে এই ব্রিজটা পড়বে, এটা হচ্ছে জলঙ্গি নদীর ওপরে ব্রিজটা, বাদিকে রেল ব্রিজটা আছে, নিচে হচ্ছে জলঙ্গি নদী। এই ব্রিজটা ক্রস করে 1-2 কিলোমিটার যাওয়ার পরে আমাদের অ্যাকচুয়াল যে ভালো রাস্তাটা, ফোর লেন রোডটা আমরা পেয়ে যাবো। এরপর থেকে মালদা পর্যন্ত খুব একটা অসুবিধা হবে না, মাঝখানে বহরমপুরে কিছুটা সিঙ্গেল রোড আছে, আর মাঝে মাঝে মোটামুটি 1-2 কিলোমিটার একটু সিঙ্গেল রোড আছে, আদারওয়াইজ এই পয়েন্ট থেকে রাস্তা কিন্তু খুব স্মুথ। এই খারাপ রোড যেটা আছে, যেটা কিনা কষ্ট করে আসতে হচ্ছে, সেটা শেষের পয়েন্টে আমরা আছি। নাও এখানে লেখা আছে টোল রোড শুরু ফ্রম দিস পয়েন্ট, ফোর লেন স্টার্ট, সো রিমেনিং জার্নি উইল বি কমফোর্টেবল, মাচ মোর কমফোর্টেবল দেন ক্যালকাটা টু কৃষ্ণনগর। সো ফ্রম দিস পয়েন্ট তোমরা আরামসে যেতে পারো। সামনে ফার্স্ট টোল 142 কিলোমিটার আসার পরে কলকাতা থেকে সামনে প্রথম টোল আমরা ক্রস করব। এখানকার টোল চার্জ হচ্ছে ফর ফোর হুইলার 80 টাকা। তো ফার্স্ট টোল আমরা ক্রস করছি 142 কিলোমিটার দূরে কলকাতা থেকে টুয়ার্ডস মালদা। গাড়িতে ফাস্ট্যাগ লাগানো আছে, ফাস্ট্যাগ লেন। তো এই বহরমপুর রেলগেটটা ক্রস করে কিছুটা গিয়ে বাইপাসের রাস্তাটা আসবে, বাইপাসের যে রাস্তাটা আসবে সেই বাইপাসের রাস্তা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো, গিয়ে বহরমপুর টাউনটাকে বাইপাস করে আমরা আবার NH-34 এর উপরে আমরা উঠে যাব। আমি যদি বহরমপুর টাউনের মধ্যে দিয়ে যাই তো তাহলে মোটামুটি ঘন্টা 1.5-2 লাগবে, ওইখান দিয়ে কোনো ছোট গাড়ি যায় না, বড় বাস লরিগুলো যায়। তো সবসময় চেষ্টা করবে যেন এই ভুলটা না হয়, বহরমপুর টাউনের মধ্যে ঢুকবে না। তোমরা যদি মালদা যাচ্ছ বা শিলিগুড়ি যাচ্ছ তো বহরমপুর টাউনের মধ্যে ঢুকবে না, ঢুকলে কিন্তু অনেকটা সময় যাবে, বেকার বেকার জ্যামে আটকে যাবে। আমরা এবার বহরমপুর ঢোকার মুখে রেলগেটটা ক্রস করে 3-4 কিলোমিটার আসার পরে এখানে দুটো রাস্তা গেছে, বাদিকেটটা হচ্ছে বহরমপুর বাইপাস, এখানে ম্যাক্সিমাম লোক ভুল করে, সোজা চলে যাচ্ছে বহরমপুর টাউন আর আমরা যাব বাদিকে। এই রাস্তাটা হচ্ছে বহরমপুর বাইপাস রোড। বাইপাস রাস্তাটা ঢুকে একটা ছোট রেলগেট পড়বে, রামসুন্দর ব্রিজ, বহরমপুর থেকে বেরোচ্ছি টুয়ার্ডস মালদা, ব্রিজটার উপরে একটু জ্যাম আছে। সামনে একটা টোল আছে, সেকেন্ড টোল, এটা হচ্ছে 50 টাকা, 50 রুপিস এই টোলটা ক্রস করার জন্য, 208 কিলোমিটার এক্স্যাক্টলি ফ্রম ক্যালকাটা। দিস ইজ দ্য সেকেন্ড টোল, বহরমপুর ফরাক্কা রোড, NH-34 এর উপরে বহরমপুর ফরাক্কা রোড। এই বহরমপুর ক্রস করে পলসন্ডা বলে একটা জায়গা আছে, এই জায়গাটাতে পাপ্পুদা ধাবা একটা ধাবা আছে, যারা লাঞ্চ করতে চাও তারা এই জায়গাটাতে লাঞ্চ করতেই পারো, এটা খুব ভালো একটা ধাবা, সমস্ত রকম খাবার আছে এবং গরম গরম ওরা সার্ভ করে পুরো, এবং গেলেই বুঝতে পারবে কতটা ভিড় হয় ওখানে, অনেকেই এখানে হল্ট করে, হল্ট করে ওখানে খাওয়া দাওয়া করে,
এটা হচ্ছে পলছন্ডা এই জায়গাটার নাম। বহরমপুর ক্রস করে টু বি ভেরি স্পেসিফিক 15 কিলোমিটার হয়। পাপ্পুদা ধাবা, আমরা এই ধাবাটাই ঢুকছি, আমি এই ধাবাটায় এখন ঢুকছি। এই ধাবাটা এই এরিয়ার মধ্যে সব থেকে বেস্ট, ক্লিন, হাইজেনিক, এবং এখানে সব থেকে একটা খাস জিনিস হচ্ছে এখানে কোয়েলের মাংস পাওয়া যায়। যারা যারা কোয়েলের মাংস খেতে ভালোবাসো বা ট্রাই করতে চাও একবার, তারা এই ধাবাটাতে আসতে পারো। এইখানে কোয়েল কষা আর কোয়েলের ঝোল আর কোয়েল তন্দুর সবগুলোই পাওয়া যায়। স্টার্ট দিলাম, এখানে হল্ট করেছিলাম, কোয়েল কষা নিয়ে গেলাম। দুই প্লেট কোয়েল কষা 110 টাকা করে প্লেট নিল, তো দু প্লেট 220 টাকা নিল। সামনে হচ্ছে মোড়গ্রাম মোড়, এখান থেকে বোলপুর, রামপুরহাট, পানাগড় যাওয়া যায় বাদিক দিয়ে, বা ওই দিকে যে রাস্তাটা দিয়ে যদি আমি আসি তো আমি এই মোড়টায় এসে উঠব। এটা হচ্ছে মোড়গ্রাম, এখান থেকে রাস্তাটা একই টুয়ার্ডস মালদা। যে বাদিকে চলে যাচ্ছে হচ্ছে রামপুরহাট, বোলপুর। নেক্সট টোল ক্রস করছি আমরা, এখানে 60 টাকা, 60 রুপিস, 261 কিলোমিটার ফ্রম ক্যালকাটা। দিস ইজ দ্য থার্ড টোল, বহরমপুর ফরাক্কা হাইওয়ে লিমিটেড আন্ডারে পড়ছে এটা, NH-34 এর সেকশন। ফরাক্কা পৌঁছে গেছি, মোটামুটি 58 নম্বর লক গেট এখানে দাঁড়িয়ে আছি। জানি না কেন জ্যাম, আবার গাড়িটা স্টার্ট হয়ে গেছে, 5 মিনিট দাঁড়িয়েছিলাম। তো মালদা প্রায় পৌঁছেই গেছি, এখান থেকে বেশিক্ষণ লাগবে না, আর 1 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। প্রায় 1 মাস পর মেয়েকে দেখবো, জানি না মেয়ে চিনতে পারবে কি না। যখন মেয়েকে রেখে এসেছিলাম তখন ওর 6 মাস হয়েছিল না, 5 মাস সামথিং ছিল। প্রায় 1 মাস 10-12 দিন হয়ে গেল, 1 মাসের মধ্যে হয়তো আমাকে ভুলেও গেছে। যদি চিনতে পারে ভালো, না চিনতে পারলে আবার 2 দিন সময় লাগবে অ্যাডজাস্ট হতে, এই একটা ব্যাপার। না বাচ্চারা এই অবস্থায় যখন যেখানে থাকে তখন সেখানকার মতো মানিয়ে নেয়, কিন্তু যখন আউট অফ সাইট, আউট অফ মাইন্ড যে ব্যাপারটা, এটা মনে হয় এই বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য। চোখের সামনে থাকো সব ঠিক আছে, আর যখন আউট অফ সাইট হয়ে যাবে তো আউট অফ মাইন্ড হয়ে যাবে। মালদা পর্যন্ত যাওয়ার জন্য এটা লাস্ট টোল, এখানে 120 টাকা লাগে, সবচেয়ে হায়েস্ট এই টোলটাতেই লাগে। কালিয়াচকের এই জায়গাটা এখন ডবল লেন হয়ে গেছে, মানে ফোর লেন হয়ে গেছে। আগে তো প্রচণ্ড জ্যাম হতো এই জায়গাটাই, সিঙ্গেল রোড ছিল, লরিগুলো যাওয়া আসা করতো, আর এই সিগন্যালটা যেটা আছে সামনে, এই সিগন্যালটার জন্য প্রচণ্ড জ্যাম হতো। মালদা টাউনে এই ঢুকছি বাদিক দিয়ে, আর ডান দিকের যে রাস্তাটা গেছে এটা হচ্ছে মালদা বাইপাস, এটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজ এর হসপিটাল ক্রস করছি, আর আমিও আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর 2 মিনিট লাগবে। চলো, তোমাদের যদি এই কলকাতা থেকে মালদা এই ট্রিপটা, যেটা রোড ট্রিপ যেটা, এই রোড ট্রিপটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, চলো বাই, টিল দেন বি হেলদি, বি হ্যাপি।